আমি এই মুহূর্তে আমাদের যে মেইন কোর্স এই কোর্সের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে, এটা এটা লিংক এখানে আছে যদিও, বাট তারপরও তুমি ভিডিও ডিসক্রিপশন উপরে বা নিচে গেলে পেয়ে যাবা। এখন এই কোর্সে দেখো আমাদের এখানে এগুলো সব ক্লাস, বাট এগুলো এখানে তুমি এব্রো থেব্রোভাবে দেখতে পাবা। এগুলো সব স্টুডেন্টদের কমেন্ট, ক্লাসগুলো করার পর তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি এখানে মোটামুটি পার্সোনালি অ্যান্সার দিয়ে দিয়েছি। এবার আমরা আসি আমাদের কোর্সের কন্টেন্ট কোথায় গেলে পাওয়া যাবে। এখানে তুমি ফিচার্ড নামক একটা অপশন অথবা দেখতে পাচ্ছ ফিচার্ড, আমি যদি একটু জুম করি, এই যে এখানে ফিচার্ড নামক একটা অপশন আছে, এই ফিচার্ডে ক্লিক করলেই তুমি আমাদের দেখো কী কী পাবে। এই ফিচার্ডে আমাদের সমস্ত কোশ্চেন, সমস্ত তোমার ক্লাস সলভ শিট সব কিছু সিরিয়ালি অর্গানাইজ করা আছে, আমি দেখাচ্ছি কীভাবে। প্রথমত এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস ভিডিও প্লেলিস্ট সেকেন্ড পেপারের, এখানে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত ক্লাস আছে। তো তুমি যদি সি মোড়ে যাও তাহলে তুমি এখানে দেখতে পাবা, যেমন এটা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1, তাপগতিবিদ্যা অধ্যায় একাডেমিক ক্লাস, মোট ভিডিও সংখ্যা হচ্ছে 12টা, ক্লাসের সময় হচ্ছে 11 ঘন্টা 15 মিনিট। তো এখানে তুমি ক্লিক করে যে কোনো একটা ভিডিও হয়তো বা দেখে ফেলতে পারবা। এগুলো সব ক্লাসের লিঙ্ক, ক্লিক করলে তুমি সেগুলা সম্পর্কে জানতে পারবা বা দেখতে পারবা। যেমন ধরো আমরা যদি জাস্ট কী বলা যেতে পারে, সাপোজ এই এই এইটা যদি আমি ক্লিক করি তাহলে আমি এইটা করসপন্ডিং ভিডিওতে চলে যেতে পারছি। এইটা আমাদের সেই ভিডিওটা, এটা মানে জুম করা বেশি। সো এখানে তুমি মোটামুটি এই যে ভিডিওটা সম্পর্কে দেখতে পাচ্ছ, এখানে আমাদের কিছু ক্লাস আছে হোয়াইট বোর্ডে, কিছু ক্লাস আবার স্মার্ট বোর্ড যেহেতু আমাদের রিসেন্টলি অ্যাড হয়েছে সেখানে আমরা দেখতে পাবো। তো তুমি তো দেখতেই পারলা যে আমাদের এখানে যতগুলো লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্ক এক একটা ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারে, যেমন এটা হচ্ছে সেকেন্ড পেপারে স্থির তড়িৎ চ্যাপ্টার, এখানে মোট ক্লাস আছে 14টা, ক্লাসের সময় হচ্ছে 13 ঘন্টা 20 মিনিট। তাহলে তুমি এভাবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত ক্লাস পেয়ে যাবা, প্রত্যেকটার টাইটেল সহ তুমি নিচে লিঙ্ক আকারে দেখতে পাবা। এবার এখানে আসলে একটা প্লেলিস্টে সব ধরনের পসিবল ছিল না, এর জন্য আমাদের আর একটা প্লেলিস্টে যেতে হয়েছে। আর একটা প্লেলিস্ট মানে এই যেটা আগে তো তুমি দেখেছিলা যে ক্লাস 1 থেকে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত, আর একটা প্লেলিস্টে তুমি পাবে চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত। তো এখানেও সেই একই কথা, সি মোড়ে যদি ক্লিক করা হয় তাহলে তুমি প্রত্যেকটা, যেমন এখানে তোমার ভৌতাল বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা আছে, তারপর তুমি যদি নিচের দিকে যাও, যেমন এখানে কি, এখানে হচ্ছে তোমার এটা মডার্ন ফিজিক্স মেবি, রাইট, এটা মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্স সম্পর্কে তুমি এখানে ডিসকাশন পাচ্ছ। এরপরে দেখো এখানে সবই সমস্ত চ্যাপ্টার তোমার বইতে যেভাবে সিরিয়ালি আছে সেভাবে তুমি এখানে দেখতে পাবে। তারপরে যেমন এখানে সেমি কন্ডাক্টর সম্পর্কে তুমি যদি ক্লাস করতে চাও, এটা কি, এটা হচ্ছে আমাদের বেসিক অফ লজিক গেট। তো চলো দেখি লজিক গেটের ক্লাসটা কেমন, আমরা একটু দেখে আসি। এটা আমাদের লজিক গেটের ক্লাস সম্ভবত চালু হয়েছে। তাহলে তুমি যদি এটা একটু টেনে দাও, টেনে টেনে তুমি জাস্ট ক্লাস দেখতে পারবে, যেন এখানে আমাদের লজিক গেট সম্পর্কে মনে হয় পড়ানো হচ্ছে, রাইট, এটা ফুল লজিক গেটের উপর ক্লাস। সো তুমি যখন যতটুকু দরকার দেখতে পাবে এবং তুমি এখানে প্রশ্ন করতে পারবা, আর প্রশ্নগুলো কিন্তু পার্সোনালি আমি নিজে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, এবার ক্লাসগুলোর সাথে সাথে তুমি আমাদের যে পিডিএফ বইটা পাবে, কনসেপ্ট বুক, সেটি হচ্ছে আমাদের এই যে বইটা, এই বইটা অলরেডি পিডিএফ আকারে তোমার সামনে দেওয়া আছে। সো তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে তুমি এটা পড়তে পারবা। তারপরে আমাদের এখানে প্রশ্নের লিঙ্কগুলো ঠিক পিডিএফ আকারে দেওয়া আছে, যেন এগুলো সব সলভ শিটের লিঙ্ক। এখানে তোমার তাপগতিবিদ্যার, যেমন এই যে এটা হচ্ছে এক্সাম 1, এটা এক্সাম 2, এক্সাম 3, এক্সাম 4, এটা এই চারটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার এক্সাম 1, 2, 3, 4। এরপর আমাদের আবার তোমার স্থির তড়িতের এক্সাম আছে, সেমভাবে তুমি এখানে, এগুলো সব সলভ শিট, এগুলো মেনলি সলভ শিট। আর এক্সামের কোশ্চেনগুলো দেওয়া আছে হচ্ছে আরেকটা প্লেলিস্টে। সো আমরা যদি, যেমন এইটা হচ্ছে আমাদের এক্সামের প্লেলিস্ট, এই যে পরীক্ষার প্লেলিস্ট চলে আসছে। সো তুমি এখানে ইনস্ট্রাকশান পেয়ে যাবা যে তুমি কীভাবে পরীক্ষাটা দিবা, মেনলি এখানে সব কিছু তুমি পড়তে পারবা। এইটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো। তাহলে তুমি পরীক্ষার প্রশ্নগুলো যদি আগে থেকে ডাউনলোড করে রাখো, তাহলে তুমি এগুলোর সাথে করসপন্ডিং সলভ শিট মিলে দেখবা পরীক্ষা দেওয়ার পরে যে তোমার আসলে পরীক্ষাটা কেমন হলো। যেমন এটা আমাদের 34 নম্বর কোশ্চেন, দেখি এটা আমাদের ডাউনলোড হয় কি না। হ্যাঁ, যে ডাউনলোড হয়েছে নিচে, তাহলে আমাদের এইটা আগে প্রশ্ন ফাঁস হয়ে গেল, আরে এটা প্রশ্ন ফাঁস হয়ে গেল। তো যাই হোক, এটা আমাদের প্রশ্ন। তারপর আমাদের পিডিএফ যে বইটার কথা বলেছিলাম, এই এটা আমাদের পিডিএফ বই সেকেন্ড পেপারের, এবং এই বইতে তুমি মোটামুটি যাবতীয় যত ধরনের জিনিসপত্র তোমার প্রয়োজন তুমি সব কিছু একদম সিরিয়াল বাই সিরিয়াল ডিসকাশন আকারে পেয়ে যাবা। আচ্ছা, সুতরাং এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেম। সো তোমাদের ওপর আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আসলে আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা দ্রুত যুক্ত হয়েছো এবং আমাদের এই কোর্সটি স্বয়ং সম্পূর্ণভাবে তুমি তো দেখতেই পারলে। আর এখানে লাইভ ক্লাস যেগুলো হয়, আমি লাইভ ক্লাসের জন্য এখনও প্লেলিস্টটা করি নাই, আমি লাইভ ক্লাসগুলোকেও সাজিয়েভাবে প্লেলিস্ট করে দিব। তাহলে তোমার সকলকে অনেক অনেক সুস্বাগতম যারা এই কোর্সে ভর্তি হতে চাও, এবং আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগের সাথে এই কোর্সটি কমপ্লিট করতে পারো তাহলে তোমার অন্য কোনো জায়গায় দরজা পড়া লাগবে না। সকলকে অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি, ভালো থেকো সবাই।